রাজ্যের কালো অধ্যায়ের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। মেধার কোনো দাম নেই, আক্রমণ কোচবিহারের সাংসদের। সরবন রাজ্যের বিভিন্ন অপরাধের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও। যেভাবে বেকার শিক্ষিত যুবক যুবতীরা তারা আন্দোলনের পথে নেমেছে, অনশন মঞ্চে বসেছে, ধর্ণা মঞ্চে দীর্ঘ মাসের পর মাস তারা যেভাবে কাটিয়েছে, এর থেকে একটা স্পষ্ট বিষয় আমরা বুঝতে পারি যে রাজ্যের যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়ের উপর যে পর্দা আচ্ছাদিত ছিল সেই পর্দা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। রাজ্যের যে এই ব্যবস্থা চলছে, এই ব্যবস্থার দ্রুত পরিবর্তন হওয়া উচিত। এখনো বেছে বেছে বিভিন্ন সময় আমরা দেখছি যে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। পুলিশ প্রশাসন একেবারেই শুধুমাত্র রাজ্য সরকারের এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের একেবারে তাদের কথা শুনে শুনে কাজ করছে। আমার মনে হয় এই ব্যবস্থার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে।